শনিবার দিন সারা ভারতের চোখ ছিল জয়পুরে, কারণ আইপিএল এর নিলাম চলছিল। সেই নিলামেই এবার নজর কারা দর পেয়ে বাংলা থেকে এক কিশোর সিলেক্টেড হয়েছে, প্রয়াস রায় বর্মন। প্রয়াস, প্রথমেই কনগ্রাচুলেশনস। সেটা হচ্ছে তোমার জীবনে কি তোমার মনে হচ্ছে 1-5 সংখ্যাটার খুব মাহাত্ম্য বেশি? তুমি এখন 15 বছরের, তোমার দর হয়েছে 1.5 crore rupees, তো 1-5 এই সংখ্যাটা কি তুমি স্পেশাল ভাবছনি? না, এটা একটা কোইনসিডেন্স বলতে পারেন, কিন্তু হ্যাঁ, খুব একটা ভালো লেগেছে কি আরসিবির মতন একটা টিম আমাকে নিজের টিমে সিলেক্ট করেছে। আর টাকার অত আমি ব্যাপারটা এখনও যেতে চাইছি না, কেন যে ওটা তো থাকবেই সারা জীবন, কিন্তু খেলাটা মেন, তো খেলাটাতে আমি কনসেন্ট্রেট করতে চাই। আর এটা একটা জাস্ট স্টার্ট আমার ক্যারিয়ারের, তো জাস্ট একটা ভালো স্টেপিং স্টোন, একটা ভালো অপরচুনিটি। ঘরোয়া ক্রিকেট আমার এই মরশুমটা খুব ভালো গেছে, ডু ইউ ফিল লাইক সেইটার জন্যই তুমি এই অপরচুনিটিটা, এত বড় অপরচুনিটি এত তাড়াতাড়ি তোমার কাছে চলে এলো? এটার জন্য আমি সিএবিকে থ্যাংক করতে চাই কি ওরা আমাকে বিজয় হাজারে ট্রফিতে সিলেক্ট করলো, কেন যে ওই অপরচুনিটিটা একটা আমার খুব বড় ব্রেক ছিল। আর আমাকে ওখানে সাপোর্ট স্টাফও, আমার সাইরাজ ভাউতুলে স্যার, জয়দীপ স্যার, আমাদের ক্যাপ্টেন মনোজ দা, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে আর আমাকে অনেক অনেক আমার উপর ভরসা দেখিয়েছে। তো আমি কখনো এমন নিজের উপর প্রেশার নিইনি আর আমি ফ্রি হয়ে পারফর্ম করতে পেরেছি, আর তাই আমি মনে হয় ওটার জন্য আজকে আমাকে অনেক সুবিধা আমার হয়েছে। একটা কোয়েশ্চেন, যেটা তুমি বললে তুমি মাথায় রাখছো না এই মুহূর্তে 1.5 crore, কিন্তু এটা তো মানে একটা জাস্ট একটা নাম্বার না, অনেক বড় একটা নাম্বার। তো অ্যাজ এ ক্রিকেটার তুমি কোনটাকে বেশি মাইলেজ হিসেবে দেখছো বা অপরচুনিটি হিসেবে দেখছো, যে বিরাট কোহলির সাথে সেম ড্রেসিং রুম শেয়ার করা, না অ্যাজ এ ক্রিকেটার প্রফেশনালি এতটা স্ট্রং জায়গায় এই বয়সেই পৌঁছে যাওয়া? না, অফকোর্স এটা এতটা স্ট্রং জায়গা বলতে গেলে আজকালকার আমি, যেমন আমি একটা লেগ স্পিনার, তো লেগ স্পিনারের আজকাল একটু সবাই চাইছে কি একটা লেগ স্পিনার টিমে থাকুক, তো ওটা এই এখন অপরচুনিটি দিয়েছে, ওটা খুব ভালো। কিন্তু অফকোর্স বিরাট কোহলি আমার রোল মডেল রয়েছে ছোটোবেলা থেকেই, তো ওনার সাথে একটা ড্রেসিং রুম শেয়ার করাটা একটা খুব বড় অপরচুনিটি আমার জন্য। আমি অনেক কিছু শিখতে পাবো ওনার কাছ থেকে আর ওটাই আমি আশা করছি, অনেক কিছু আমি শিখতে পারি ওনার কাছে। তোমার ব্যাটিংটাও তুমি নিজে লেগি, কিন্তু ব্যাটিংটাও তোমার যথেষ্ট স্ট্রং, এটা তোমার মানে তোমার বিডিংয়ে এটাও তোমাকে খুব হেল্প করেছে যেহেতু তোমার ব্যাটিংটাও স্ট্রং। তো তুমি অ্যাজ এ ক্রিকেটার কি এরপর আরও এনহ্যান্স করার চেষ্টা করবে, যাতে তুমি মানে স্পিনিং অলরাউন্ডার পাশাপাশি মানে স্পিনিং অলরাউন্ডার এই টার্মটাকেই যাতে জাস্টিফাই করো? আমি ছোটোবেলা থেকে দেখুন আমি বলিং আর ব্যাটিংকে আলাদা ভাবিনি, আমি কখনো সেরম নিজেকে দেখতাম না যে আমি শুধু বলার বা আমি শুধু ব্যাটসম্যান, কেন যে যেই জেনারেশনে আমি গ্রো হয়েছি ওখানে এখন শুধু বলার বা শুধু ব্যাটসম্যান হওয়ার অত স্কোপ নেই, তোমাকে সব কিছুই করতে হবে, ইভেন ফিল্ডিং, ফিল্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি সবসময় বলিংকে যত টাইম দিতাম, হয়তো ব্যাটিংকে অত দিতে পারতাম না, কিন্তু ব্যাটিংকে আমি যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করেছি। তো আমি হ্যাঁ, আমি আরও প্র্যাকটিস করতে চাই আর আমি ব্যাটিংয়েও নিজেকে এস্টাবলিশ করতে চাই। তোমার রোল মডেলকে ক্রিকেটে বিরাট কোহলি তো বললি, কিন্তু যেহেতু তুমি স্পিনার বেসিক্যালি, সেই জায়গা থেকে বোলিংয়ে কে রোল মডেল? ছোটোবেলা থেকে আমি শেন ওয়ার্নকে অনেক ফলো করেছি লেগ স্পিনার হিসাবে, কেন যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার্স ওয়ার্ল্ড হ্যাজ সিন, সো ওটাই আমার মানে ওনাকে দেখে ফলো করতাম অনেক, অনেক ওদের অ্যাকশনস কপি করার চেষ্টা করতাম, তো ওটাই আমার খুব রোল মডেল ছিল। সাইরাজ বহুতলে, মনোজ তিওয়ারি সবার কথাই বললে, তো সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন মাথার উপর, তো তুমি নিশ্চয়ই আইপিএলে যাওয়ার আগে দাদার থেকে অ্যাডভাইস নিশ্চয়ই কিছু চাইবে বা দাদার সাথে কথা বলবে? হ্যাঁ, আমার খুব ইচ্ছা আছে কি আমি স্যারের সাথে, সৌরভ স্যারের সাথে কথা বলতে পারি, কেন যে উনি আমাদের বেঙ্গলে ওনার চেয়ে উপরে এখন অবধি কেউ খেলেনি আর সব সব স্ফিয়ার অফ লাইফ উনি এক্সপিরিয়েন্স করেছেন কি ক্রিকেটে কী কী আছে, তো নো ওয়ান ইজ বেটার দ্যান হিম টু গিভ মি অ্যাডভাইস অ্যাবাউট দিস। কোন কনগ্রাচুলেশন মেসেজ কোনটা সবচেয়ে সারপ্রাইজিং লাগলো বা সবচেয়ে ভালো লাগলো, কোন কনগ্রাচুলেশন মেসেজ? পার্টিকুলার কোনো কনগ্রাচুলেশন মেসেজ এরম আমি বলতে পারছি না, বাট অনেক অনেকজনের কাছ থেকে আমি কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট মেসেজেস পেয়েছি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম ফর দ্যার সাপোর্ট। বাস, বেঙ্গলের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এত বড় মঞ্চে সুযোগ পাচ্ছ, কিন্তু এর পাশাপাশি এই সিজন, এই ইয়ারেই তোমার বোর্ড এক্সাম রয়েছে, তো দুটোকে কী করে একসাথে ব্যালেন্স করবে? দেখুন, এখন অবধি আমার কিছু নেই, বিকজ আইপিএল একটা খুব বড় অপরচুনিটি আমার জন্য, তো আমি একদমই আমি আইপিএলকে সবচেয়ে বড় দেখছি, কিন্তু আমাকে স্কুলের সাথে ফার্স্ট অফ অল কথা বলতে হবে কি ওরা এটার ব্যাপারে ওদের কি ইয়ে আছে, টেক কেয়ার আছে, তো আমি ওদেরকে কথা বলে আমি তারপর কোনো একটা ডিসিশন নেব। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম একদম তরুণ প্রতিভার সঙ্গে, যে বিশ্বমঞ্চে ফের বাংলাকে বা বাঙালি ক্রিকেটকে
আরও বড় মঞ্চে পৌঁছে দিতে তৈরি। আপনারা দেখতে থাকুন এবং পড়তে থাকুন নিউজ 18 বাংলা ডট কম।